ভাবে সাকিবুল হাসান একদম ভালো একজন ব্যক্তিত্ব, সে টাকার অনুমান না বলে সে যদি বলতো আমি আমার তহবিল থেকে যা পারি তা আমি অনুদান করব, টাকার অঙ্ক পড়ার কারণে দেখা যায় কি আমরা জনগণ ক্ষিব্ধ হয়ে গেছি, মনে করেন আমরা দোকানদারও ক্ষিব্ধ হয়ে গেছি। আসলে কি সে টাকার অঙ্ক না বলে সে তার ফান্ড থেকে এক টাকা পারুক দিয়ে দিত, টাকার অঙ্কটা বলার কারণে মানুষে তার জন্য এখন তার প্রতি একটু রাগান্বিত। আমি মনে করি তার এই কথাটা বলা ভুল হয়েছে, টাকার অঙ্ক না বলে যে যা পারুক, অনেকে তো 10 টাকাও দেয়, দাম তো দানি। তাহসান সে একটা প্যান্ট কিনে একটা ইয়ে কিনছে, লুঙ্গি কিনছে 1 লাখ টাকা দিয়ে, সে কলম এটাকে হাইলিস করছে, সে এই টাকাটা বলার কারণে আসলে আমরা অনেক ক্ষিপ্ত। তার উপরে এখানে কী উঠছে সেটাই সে ভালো জানে। তাহসানটা তো অবশ্যই বেটার, সে একটা প্রোডাক্ট কিনছে 10 টাকা জিনিস সে 100 টাকা দিয়ে কিনছে, সে একটা বেটার জিনিস এখানে রাখছে, তার এখানে তাকে আমরা ধন্যবাদ জানাই। আর সাকিবুল হাসান কী জন্য এই কথা বলছে সেই ভালো জানে, আসলে তার এই কথা বলা উচিত হয় আমাদের আমার জানা মতে। কারণ আমাদের একটা দোকানে রমজান মাসে ইফতার খরচ অনেকের 5,000-10,000 টাকা, এমন দোকান আছে আপনার 20,000 টাকাও ইফতার খরচ আছে, বুঝছেন ভাই? এই আমাদের অনেক ছোটো খরচ হয়, 20,000 টাকা আমাদের অনেক দোকানদারে মানে একদিনে 20,000 টাকায় ইফতার খরচ হয়, বুঝছেন ভাই? অনেক ছোটো খরচ হয়েছে আমাদেরকে, আমাদের এই 20,000 টাকা দরকার ছিল না। আমাদের বঙ্গবাজারে অনেক দোকানদার আছে, প্রত্যেক দিন আপনার দেওয়া গেছে যে যারা শাড়িপত্রির দোকানদার ওনারা দেখেছে পার ডে ওই মনে দোকান আছে যে 6,000-7,000 টাকা ইফতারি করে, আর এমনি মানে যারা নর্মালি ওনারা 500-600 পার ডে ইফতার আছে আমাদের এখানে। কারণ সাকিব আল হাসান যে বক্তব্য করেছে এটা আমাদের একটা ছোটো করা হয়েছে, কারণ এই এই ব্যাপার আর কী বলবো, কারণ ওনার এই সময়ে এরকম কিছু করা অ্যাটিচিউড উচিত হয় না ওনার। আচ্ছা, এটা না বলে সে অন্য কিছু বলতে পারতো যে আমি ওদের পাশে আসি থাকবো, এমন বলার দরকার নেই। যেমন আমিও আজকে আসছি, আমিও কিছু দিব, কত দিব এটা বলবো না, কারণ আমিও একজন ব্যবসায়ী, আমার মতন কত অসহায় মানুষ আজকে আর ক্ষতিগ্রস্ত হয়েছে, যে এটা হচ্ছে বাংলাদেশে গার্মেন্টসের একটা মূল কেন্দ্র, সেই কেন্দ্র আজকে ক্ষতিগ্রস্ত। আজকে ঈদ সামনে, তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী ওনার কাছে আমি অকুল আবেদন করতেছি যে আপনি নিজ দায়িত্বে অভিজ্ঞতভাবে এই মার্কেটটা একটু ক্লিয়ার করে দেন, যারা ওরা কোনো রকম কুল টেবিল নিয়ে বসতে পারে, বসলে ওরা যে মবসর যে টাকাগুলি বাকি পড়ে গেছে সেই টাকাগুলি কালেকশন হবে, না হলে ঈদ চলে গেলে কালেকশন হবে না। বাট ওরা ক্ষতিগ্রস্ত, আপনিও দেখেন এবং আমরাও দেবো এবং বাংলাদেশের জনগণ দেবে। যেমন ভারত থেকে বার্মার থেকে রোহিঙ্গারা আসছে, ওদেরকে তার জন্য আমরা সহানুভূতি হাত বাড়িয়েছে। আর হ্যাঁ, একজন খেলোয়াড় 20,000 টাকা দিছে, তারপরে এখন এখানে আবার অনেকে গুজবও ছড়াইছে। এখন আমি তার হ্যাঁ এরকম ফেসবুকে লাইভে এসে বলে যে আমি 20,000 টাকা দিছি, কারণ আমি যদি তার ভিতরে ওই কথার উপরে ভিত্তি করে তার একটা কথা বলি এটা তো আমার হয় না। আপনি যে কথা আমার জিজ্ঞেস করছেন, আমি তার দ্বার প্রান্তে যাওয়ানোর মতো না। আজকে আমি ক্ষতিগ্রস্ত হিসাবে আমি আরেকজনের একটা হেনস্থ করার কথা বলবো তা এটা আমার দ্বারা সম্ভব না। ক্ষতিগ্রস্ত আমি হয়েছি, আমি থাকি, আমি আরেকজনের কেন হেনস্থ করবো? সে 20,000 টাকা যদি দিত, সে যদি একটা সংবাদ সম্মেলন করে দিত, তাহলে আজকে আমি বুঝে দিতে পারতাম যে না ভাই সে একটাই কথা বলছে। এখন এখনকার যেগুনে আমি একটা কথা বলছি বানায় এটা আরেকটা বানায় লাইতে পারে, এখন যে সব কিছু সম্ভব। তো এই বিধানে আমি এ ব্যাপারে কোনো কথা বলতে ইচ্ছুক না। বলছে পরবর্তী আবার অনুদান করবে, এই জন্যই দিচ্ছে। না যাক, যেটা সেটা ভালো বুঝছে, যে ভালো বুঝছে সে দিছে, এখানে তার আমাদের কিছু বলার নেই। না দিলেও তো আমাদের কিছু বলার ছিল না, মানে 20,000 দিচ্ছে 20,000 নিয়ে, আরো যদি না দিত তাহলে তো আমাদের কিছু বলার ছিল না। এটাই